মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে উত্তরবঙ্গের বাজারে স্পেশাল টাস্ক ফোর্স। নমস্কার, বলো কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী। সবজির মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিলিগুড়ির বিভিন্ন বাজারে অভিযান শুরু করেছে স্পেশাল টাস্ক ফোর্স। শুক্রবার সকালে শিলিগুড়ির বাগড়াকোট পাইকারি বাজার, সুভাষপল্লী কোষমালী সহ বিভিন্ন খুচরো বাজারে অভিযান চালানো স্পেশাল টাস্ক ফোর্স। এদিন সুভাষপল্লী বাজারে আধিকারিকেরা গেলে তারা দেখতে পারেন ওই বাজারে প্রায় প্রতিটি সবজির চড়া দামে বিক্রি করা হচ্ছে। পাইকারি যে বাজারের মূল্য তার থেকে অনেকটা বেশি দামে সবজি বিক্রি করায় সবজি বিক্রেতাদের নাম ও নম্বর নথিভুক্ত করা হয়। পাশাপাশি প্রত্যেকটি ব্যবসায়ীকে একটি বাজার দর বেঁধে দেওয়া হয়। যদি ব্যবসায়ীরা সেই দর মেনে না চলে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানান। বলো কলকাতা নিউজ ডেস্ক। উনি তো কিছুক্ষণ আগে আপনার কাছ থেকে 80 টাকা কেজি ঝিঙা নিয়ে গেছে পাবেন বললো, আপনি আমাদের কাছে 60 টাকা বলছেন। এইরকম মিসলিড করবেন না, বারে বারে বলছি মিসলিড করি নাই, যেটা দেখছি সেটা বলছি। 80 বিক্রি করছি, আমাদেরকে 60 বলছি। আমরা এখনই দাম যেখানে বসে আসলাম আর রাতে 120 টাকা, আর সেখানে উনি সেখানে বলছেন 180। পর আমরা নিজেরা হচ্ছে মার্কেটে গিয়ে ভিজিট করছি, সেখানে আপনাদের সামনে বলছে যে 60 টাকা করে আমরা টমেটো বিক্রি করছি, কিন্তু আসলে 80 টাকা থেকে 100 টাকা, মানে এই বাজারে আপনি দেখবেন পরের লাইনে 100 টাকা করে টমেটো প্রতি কেজি বিক্রি হচ্ছে। তো এই বিষয়টা তো আপনারাও আপনাদের চোখে দেখলে কি বলবেন? আমরা এই জন্যই রেগুলার মনিটরিংটা বেশি করে করছি, যাতে সকালে এবং বিকালে এবং পারলে রাতের দিকেও আমরা মনিটরিং করি যতক্ষণ সবজি দোকান খোলা থাকে। এবং আমরা আপাতত যে একটা টিম নিয়ে করেছি, এই টিমগুলোকে আরও ভেঙে ভেঙে আরও বেশি করে মনিটরিং আমরা বাড়াবো। কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? পদক্ষেপ একটাই, রেট কমাতে হবে, যদি রেট না কমায় তাহলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। অনেকটা তাই মনে হচ্ছে, যা খবর পাচ্ছি অনেক, আমরা বিভিন্ন কাস্টমারদের সাথে সাধারণ মানুষের সাথে কথা বলে যা বুঝছি এই সমস্যাটা আছে, এবং আমরা যাওয়ার পরে দাম কমে গেছে সত্যি, পরবর্তীতে এই সমস্যা কমপ্লেনগুলোও আসছে যেটা আপনারা বললেন। সুতরাং আমরা দেখছি মনিটরিং আরও বাড়াচ্ছি। ব্যবস্থা নেওয়া হবে জানা এই ধরনের? নিশ্চয়ই নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব। সরকারিভাবে আমরা বলে দিচ্ছি, আমরা জনসাধারণকে ডেকে ডেকে বলছি, আজকে আমাদের সেই উদ্দেশ্য আছে, শুধু দোকানদার নয় আমরা জনসাধারণের সাথে কথা বলছি। টমেটোর দাম বাজারে কখনই 100 টাকা নেই, কেন হোলসেল মার্কেটে এটা 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে, সাধারণ মানুষের কাছে 65 থেকে 70 টাকা কিলোতে আসা উচিত। যতই সে তার ফ্রেট চার্জ মানে কমিউনিকেশন চার্জ বা ধরুন যে কিছু কিছু নষ্ট ধরে নিয়ে আমরা করেছি এবং সেটা বলেও দিয়েছি আমরা, এবং সেটা তাতে দেখা যাচ্ছে অনেক মার্কেটে সেটা কন্ট্রোল হয়েছে। এই সুভাষপল্লী বাজারে এসে একটু অন্যরকম মনে হচ্ছে। আপাতত তো আমাদের 2 মাস যেতে চলবে, আরো সময় লাগলে আরো বেশি প্রতিদিনই চলবে। শিলিগুড়ি।